বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। মনশ্রী ন্যাশনাল স্কুলের হোম স্কুলিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি ছোট্ট সোনামণিদের জন্য অর্থাৎ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি মজার এবং গুরুত্বপূর্ণ টপিক জ্যামিতি নিয়ে আলোচনা করব। জ্যামিতি আমার আজকের দ্বিতীয় পর্ব বার্ষিকের সিলেবাসের উপর। আর তোমরা জানো তৃতীয় শ্রেণীতে এর আগে তিনটি ক্লাস হয়েছে, আজ চতুর্থ ক্লাস। অর্থাৎ তৃতীয় শ্রেণীর জন্য আজ আমার চতুর্থ ক্লাস এবং আমার জ্যামিতির অংশে দুই নাম্বার পর্ব। তোমরা জানো প্রথম পর্বে আমি জ্যামিতির ত্রিভুজ, ত্রিভুজ কাকে বলে, কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার, কি কি, সূক্ষ্মকোণী ত্রিভুজ কি, স্থূলকোণী ত্রিভুজ কি, সমকোণী ত্রিভুজ কি, এগুলো নিয়ে আলাপ করেছিলাম। আর আমি আরেকটা মজার জিনিস যেটা আমরা আজকে খুব মজার সহকারে শিখবো সেটা হচ্ছে চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। আমরা শিখবো চতুর্ভুজ কি, আমরা শিখবো আয়ত কি, কিভাবে আয়তের চিত্র আঁকে, আমরা শিখবো বর্গ কি, বর্গর চিত্র কিভাবে আঁকে। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তো বন্ধুরা চলো আজকের ক্লাস শুরু করি। তার আগে বলে নেই যে আমি আজকে বোর্ডে যা যা করাবো সেটাই হবে তোমাদের আগামী দিনের বাইরের কাজ। অর্থাৎ আগামী দিনের বাইরের কাজ থাকবে CW to SW। অর্থাৎ আমি বোর্ডে যা যা করাবো সেটাই তোমরা SW দেবে। অর্থাৎ তোমাদেরকে শুধু SW খাতা জমা দিলেই হবে, CW খাতা জমা দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা চলো আজকের প্রথম টপিক অর্থাৎ জ্যামিতির চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। প্রথমে বলি চতুর্ভুজ কি। চতুর্ভুজ, চতুর মানে চার আর ভুজ মানে হচ্ছে বাহু। অর্থাৎ চারটি বাহু বা চারটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। দেখো একটা চিত্র আছে, এই চিত্রের মধ্যে 1 2 3 4 চারটা বাহু আছে। একটা বাহু AB, একটা বাহু BC, একটা বাহু CD আর একটা বাহু DE। তোমরা চিত্রটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে এবং জ্যামিতি বল বা স্কেল ব্যবহার করতে হবে। এখানে AB, BC, CD দিয়ে এই চারটা বাহু কম বেশি হতে পারে। একটা 5, একটা 3, একটা 4, একটা 6 সেন্টিমিটার হতে পারে বা 3.5 হতে পারে বা 4 4 4 4 নেও তাও চতুর্ভুজ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই চতুর্ভুজটার আমি নাম দিলাম A B C D। অর্থাৎ এই বিন্দুটার নাম হচ্ছে A, এই বিন্দুটার নাম হচ্ছে B, এই বিন্দুটার নাম হচ্ছে C, এই বিন্দুটার নাম D। এই বাহু আর এই বাহু যে বিন্দুতে মিলছে সেটা A বিন্দু, AB বাহু আর BC বাহু যে বিন্দুতে মিলছে সেটা হচ্ছে B বাহু। মনে রাখতে হবে এই নামগুলো আমি ABCD দিছি, কেউ যদি মনে করে স্যার আমি EFGH দেব হবে না, হ্যাঁ হবে, যেটাই দাও হবে। তবে মনে রাখতে হবে এটা যেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। আবার বলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। আমরা জানি ঘড়ির কাঁটা ঘুরে ডান দিকে আর এখানে যাব বাম দিকে, A B C D, A B C D। তাহলে চিত্রে ABCD একটি চতুর্ভুজ। শিক্ষার্থী বন্ধুরা আশা করি চতুর্ভুজ তোমরা বুঝেছো। এবার আসো আজকে দ্বিতীয় টপিক আয়তন নিয়ে আলোচনা করব। যে চতুর্ভুজে, তার মানে আয়তন একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি, তাকে আয়তন বলে। চলো আমরা চিত্রের মাধ্যমে বুঝি। যে চতুর্ভুজে, দেখো এটা একটা চতুর্ভুজ, কেন এখানে চারটা বাহু আছে। যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, AB এর বিপরীত বাহু CD বা DC, BC এর বিপরীত বাহু AD, এই বিপরীত বাহুগুলো সমান, এটা যদি 5 সেমি হয় মনে রাখতে হবে এটাও যেন 5 সেমি থাকে, কথা কথা। এটা যদি 6 সেমি হয় তাহলে এটাও যেন 6 সেমি হয়। এটা যদি 3 সেমি হয় বা 3.5 সেমি হয় এই পাশেও 3.5 সেমি হতে হবে। একে বলে বিপরীত বাহুগুলো সমান, এটা 5 এটাও 5, এটার বিপরীত এইটা, এটা 3.5 তাহলে এটাও 3.5, এটার বিপরীত এটা। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এখন শিখবো সমান্তরাল কি। সমান্তরাল হচ্ছে রেল লাইন, মনে করো এই একটা এই একটা, তোমরা রেল লাইন সবাই চিনো।
দুইটি রেখা, একটা রেখা একটা রেখা, দুইটি রেখা পরস্পর সমান দূরত্ব বজায় রেখে, এদিকে সব দূরত্ব সমান, পরস্পর সমান দূরত্ব বজায় রেখে যদি একটি নির্দিষ্ট পথ অতিক্রম করে, তবে একটি অপরটি সমান্তরাল, মানে এখান থেকে এখানে যতটুকু দূরত্ব, এখান থেকে এখানে ততটুকু দূরত্ব থাকতে হবে, একে বলে সমান্তরাল। তার মানে এই বাহু, এই বাহু আর এই বাহু, এরা দুজন সমান্তরাল, আবার এই বাহু এই বাহু, এরা দুজন সমান্তরাল, এবং প্রত্যেকটি কোণ, প্রত্যেকটি কোণ সমকোণ। সমকোণ মানে কি? 90 ডিগ্রি, অর্থাৎ এখানেও 90 ডিগ্রি থাকতে হবে, 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 তাহলে এটা আঁকতে, এটা হবে আয়তন। এখন কিভাবে আঁকবে? তোমরা প্রথমে স্কেল দিয়ে, অবশ্যই স্কেল পেন্সিল দিয়ে আঁকবে, এই পাশে 5 দিলে এই পাশেও 5 দিবে, এই পাশে 3.5 ধরলে এই পাশেও 3.5 ধরবে। আর 90 ডিগ্রি আঁকার জন্য তোমরা চাঁদা ব্যবহার করতে পারো। চাঁদা হচ্ছে, চাঁদার এই যে কেন্দ্রবিন্দুটা, জ্যামিতি বক্সে চাঁদা থাকে, এই বরাবর ধরে এই বরাবর দেখতে হবে ঠিক আছে কিনা, আর উপর 90 ডিগ্রি বরাবর, এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বরাবর ঠিক রাখতে হবে। এইভাবে চাঁদা দিয়ে আঁকা যায়। তোমরা যদি মনে করো না আমি পেন্সিল কম্পাস দিয়ে আঁকবো, সেটাও পারো। পেন্সিল কম্পাস দিয়ে আঁকার জন্য এই হচ্ছে পেন্সিল কম্পাস, আমি একটু দেখাই তোমাদের। পেন্সিল কম্পাসে তোমরা চাইলে এই যে এখানে কাটা ধরে যে কোনো মাপ নিয়ে একটা বিন্দুচাপ আঁকবে। আমি পেন্সিল কম্পাস দিয়ে আঁকছি, যেটা এই বিন্দুতে যেখানে মিলবে সেখান থেকে ধরে আবার দেবে, আবার এখান থেকে ধরে আবার দেবে, আবার এই পাশে এসে মিলছে, এখান থেকে ধরে উপরে একটা দিতে হবে, আবার এই পাশ থেকে ধরো উপরে একটা দিতে হবে, এখানে একটা বিন্দু হবে এই বরাবর টানবে, এভাবে তোমরা আঁকবে। আর মনে রাখবে এই পাশে যতটুকু হবে এই পাশে যেন ততটুকু হয়, আবার এই পাশে যতটুকু আছে এই পাশে যেন ততটুকুই হয়, একটা বিন্দু পাবে শুধু যোগ করে দেবে। আশা করি তোমরা পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে, জ্যামিতি বক্স দিয়ে খুব সহজেই এই চিত্রটা আঁকতে পারবে। চলো আজকে শেষ টপিক বর্গ নিয়ে আলোচনা করব। বর্গ প্রথমে আমরা শিখব বর্গ কি, এরপর শিখব বর্গের চিত্র কিভাবে আঁকতে হয়। তো বন্ধুরা চলো বর্গটা আঁকা যাক। বর্গ, বর্গ একটা চতুর্ভুজ, ইংরেজিতে যাকে বলে স্কয়ার, যে চতুর্ভুজে চারটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে বর্গ বলে। তাহলে কি লিখলাম আরেকটা বলি, যে চতুর্ভুজে চারটি বাহুই সমান, আমি এমন একটা চতুর্ভুজ আঁকবো যার চারটি বাহু সমান হবে এবং প্রত্যেকটি কোণই সমকোণ বা 90 ডিগ্রি, তাকে বর্গ বলে। তো চলো প্রথমে একটা চিত্র আঁকি। একটা রেখা নিলাম, মনে করো এটা 5 সেন্টিমিটার কথার কথা, এরপর চাঁদা ধরব, চাঁদা ধরে লক্ষ্য করো চাঁদার কেন্দ্রবিন্দু এখানে বসাবো, আর এই দাগ বরাবর দেখবো ঠিক আছে কিনা, আর এই সোজা অর্থাৎ 90 ডিগ্রি সোজা একটা বিন্দু বসাবো এইটা, ঠিক একই ভাবে এই পাশেও চাঁদা ধরবো, আর চাঁদা 90 ডিগ্রি বরাবর দেখবো একটা বিন্দু দেব, মনে রাখবে 90 ডিগ্রি বরাবর যেন হয়। এরপর স্কেল ধরো, এই পাশে 5 সেন্টিমিটার হলে এই পাশেও যেন 5 সেন্টিমিটার থাকে, আর এই বিন্দু দিয়ে যেন যায়, তাহলে দিয়ে ফেললাম এই পাশে 5 সেন্টিমিটার, ঠিক একইভাবে এই পাশেও 5 সেন্টিমিটার দিতে হবে। দিয়ে ফেললাম 5 সেন্টিমিটার, আর এই বিন্দু এই বিন্দু যোগ করতে হবে,
হয়ে গেল আমার বর্গ। তার মানে এখানেও এখন 90 ডিগ্রি আছে, এখানেও এখন 90 ডিগ্রি আছে, এইটাও 90, এইটাও 90। এটার একটা নাম দিই এ বি সি ডি। এ বি সি ডি এটা একটা চতুর্ভুজ, কেন এর চারটি বাহু আছে। আর এটা এখন বর্গ, কেন চারটা বাহু সমান, এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5 সেমিটার। আর প্রত্যেকটা কোণই 90 90 90 90, কেন আমি চাঁদা দিয়ে আছি। এখন লিখে দেব চিত্রে এ বি সি ডি একটি বর্গ। আমি আরেকবার বলি, যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে বর্গ বলে। স্কেল দিয়ে অবশ্যই তোমাদেরকে চিত্র আঁকতে হবে আর পেন্সিলের সাহায্যে এগুলো লিখতে হবে। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝেছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি যা যা করেছি এগুলো যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো, দুই একবার করো, তাহলে আমি আশা করি পরীক্ষা হলে তোমাদের আর কোনো সমস্যা হবে না, তোমরা খুব সহজেই এখান থেকে নাম্বার পেতে পারো। শুধু তাই না, ক্লাস 4 বা 5 গেলেও তোমাদেরকে এগুলো আবার আঁকতে হবে বা জানা থাকতে হবে। তাই 3 তে যদি তোমরা ভালো করে শিখে যাও তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আর কোনো সমস্যা হবে না। তা আশা করি সামনের ক্লাসে আমার এসডব্লিউ গুলো দেবে, সিডব্লিউটা থাকবে এসডব্লিউ, আর এই এসডব্লিউ এর উপর তোমাদের মার্কিং হবে, অর্থাৎ এসডব্লিউ তে তোমাদের নাম্বার থাকবে,